আগামী 3 মাসের জন্য ভোজ্য তেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সকালে তেল আমদানিকারক এবং ব্যবসায়ীদের সাথে বৈঠকে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় ব্যবসায়ীরা বলেন, দেশে ভোজ্য তেলের যথেষ্ট মজুত রয়েছে, তাই রমজান পর্যন্ত তেলের কোনো ঘাটতি হবে না। আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির অজুহাতে অস্থির ভোজ্য তেলের বাজার। ব্যবসায়ীদের দাবির মুখে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য 168 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় গত মাসের প্রথম সপ্তাহে, আর খোলা তেলের দাম ঠিক করা হয় 143 টাকা। কিন্তু বাজারে তেল মিলছে না সেই দরে। বাজার ভেদে দর উঠে গেছে 170 থেকে 180 টাকা পর্যন্ত। কিন্তু কেন? যারা উৎপন্ন করেন এবং বাজারজাত করেন, যাদের কাছে আমরা সারা বাংলাদেশ ব্যবসায়ীরা নির্ভরশীল এবং ভোক্তারা নির্ভরশীল, তাদের সাথে বসে আপনারা যে দরটা নির্ধারণ করেছেন, কিন্তু আপনারা মাল সরবরাহ সঠিকভাবে দিচ্ছেন না, যে কারণে বাজারে কিছুটা সংকটের সৃষ্টি হয়েছে। আমি মনে করি বাজারে কোনো ক্রাইসিস নাই। যে জিনিসটা হচ্ছে, তারা মনে করতেছে ইন্টারন্যাশনাল মার্কেট যাচ্ছে, সামনে আরো দাম বাড়বে, ফর দিস সিজন তারা মালগুলোকে নিয়ে স্টক হোল্ডার করে রাখছে। ব্যবসায়ীরা বলছেন, দেশে তেলের যথেষ্ট মজুদ রয়েছে, তাই আগামী রমজান পর্যন্ত কোনো ঘাটতি হবে না। তবে দাম কমিয়ে আনতে আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে এফবিসিসিআই। যখন আপনি বাজেটটা করলেন, তখন আপনি 11 টাকা ফিক্স করলেন বাজেটে, ভোজ্য তেলের 1 কেজি থেকে আমি 11 টাকা পাবো। এখন আপনি 33 টাকা বা 30 টাকা পাচ্ছেন, 28 টাকা পাচ্ছেন, কেন? ইন্ডিয়াতে এই পর্যন্ত 3 বার ব্যাট ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো হয় নাই। স্যার, আমি সরকারকে জোর দাবি জানাবো যে আমাদের ব্যাটের জায়গাটাকে এই ভোজ্য তেল আগামী অ্যাটলিস্ট 3 মাসের জন্য ব্যাট প্রত্যাহার করা উচিত বলে আমি মনে করি। এদিকে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে গত রোববার হাইকোর্টে করা রিট আবেদনটি সংশোধন করে মঙ্গলবার শুনানির জন্য নিয়ে যেতে বলেছেন আদালত। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল।